নমস্কার শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি শুরু করছি আজকের রেসিপির নাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকে এই কামনাই করি আর যারা আমাকে সাবস্ক্রাইব করে দেয় তো অসংখ্য ধন্যবাদ অপরন্ত ভালোবাসা জানাই আর যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও আমার পরিবারের সদস্য হয়ে যেও আর সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি চলে এসো নান খাটাই আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে হাফ কাপ নিয়েছি ডালদা প্রথমে ডালদাটাকে একদম মেল্ট করে নিয়েছি লিকুইড ফর্ম হয়ে গেছে তারপর এরমভাবে ঢেলে দিয়েছি এই পাটির মধ্যে এটাও এখন দেখো হাফ সলিড পুরো হয়ে যাচ্ছে এই সময় আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি একটু সলিড হলে তারপরে এটাকে ফেটাতে হবে আমি তাহলে এটাকে একটুখানি ফেটিয়ে নিয়ে আসছি ডালদাটাকে আমি খুব ভালো করে ফেঁকে নিয়েছি এবার আমি দিচ্ছি হাফ কাপ চিনি এটাকে আমি পাউডার করে নিয়েছি তার সঙ্গে নিয়েছি ছটা ছোট এলাচ একদম একসঙ্গে পুরো পাউডার করে নিয়েছি এটাকে এবার চিনির সঙ্গে আর এই ডালদার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিয়ে আসছি একদম ক্রিমি টেক্সচার হবে খুব ভালো করে আমার এটা মিক্স করে নিয়েছি একদম ক্রিমি টেক্সচার হয়ে গেছে এবার আমি দেবো এখানে এক কাপ ময়দা হাফ কাপ দিচ্ছি বেসন আর দিচ্ছি ওয়ান ফোট কাপ সুজি আর তার সঙ্গে দেবো হাফ টি স্পুন বেকিং পাউডার এটাকে খুব ভালো করে মাখতে হবে একদম দই আকারে করতে হবে এটাকে একদম ডোয়ের আকারে করে নিয়ে আসছে এই দেখো ডো আমার তৈরি হয়ে গেছে খুব হালকা হাতে এটাকে মাখতে হবে শেষে শেষে একদম না আর যদি মাখতে মাখতে মনে হয় যে একটু ড্রাই হয়ে যাচ্ছে ভুলেও কিন্তু জল দেবে না তখন আবার একটু ঘি উষ্ণ করে গরম করে নেবে তারপর সেটাকে দিয়ে মেখে নেবে এখানে কিন্তু জ্বর এক ফোর দিতে চলবে না এবার আমি এর থেকে ছোটো ছোটো তৈরি করব ছোট ছোট বল করে নেব এবার এটাকে হাতের মধ্যে গোল করে নেব ট্রেন নিয়েছি এই নানঘাটে ভীষণ টেস্ট হয় তোমরা অবশ্যই করবে এরকম সাইজও করতে পারো এর থেকে একটু ছোট করতে পারো তোমাদের যেমন খুশি সেটা করবে তোমরা বাট এতে একটু জল দেবে না তুমি আবার একটুখানি ঘি গরম করে এর সঙ্গে মিশিয়ে নেবে আমি তাহলে সব কটা বল আমি তৈরি করে নিয়ে আসছি সবকটা হয়ে গেছে করা এখানে আঠেরোটা পিস হয়েছে তার মধ্যে আমি অ্যালমন্ড আর কাজু চপ করে নিয়েছি সেটা মাঝে মাঝে দিয়ে দিয়েছি মাঝের ওপর দিকে একটুখানি হালকা করে প্রেস করে দেবে সব কটা হয়ে গেছে এই দুটো রেখে দিয়েছি তোমাদের সামনে করবো বলে হালকা করে একটু প্রেস করা দেবে আর ওভেনটা অন করে দিয়েছি প্রি হিটেড দিয়ে দিয়েছি ওয়ান এইটীতে টোয়েন্টি মিনিটসের জন্য করে নেব তাহলে করে নিয়ে তোমার তোমাদের দেখাচ্ছি নান আমার হয়ে গেছে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম দারুণ হয়েছে তোমরা অবশ্যই করবে আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যখন তোমরা ওভেন থেকে বার করবে তখন হাত দিয়ে দেখবে একদম নরম তখন কিন্তু আবার ওভেনে দেবে না তখন সেইগুলোকে একটা জালি র্যাকে মানে সব দিক দিয়ে ওপর নিচ ফাঁকা আছে এমন একটা জায়গায় বিস্কুটগুলোকে রেখে দেবে মিট দশকের মধ্যে দেখবে একদম শক্ত ঠিক এই ফর্মে চলে আসবে তাহলে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো আর ময়দাতে কিন্তু এক ফোঁটটা জল দিলে চলবে না যদি মনে হয় যে ময়দাটা মাখা হচ্ছে না তখন একটুখানি করে ঘি দিতে পারো তাহলে আমাকে জানিও আর লাইক দিতে কিন্তু ভুলো না আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে আর পাশে থাকা বা সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে এবং তার সঙ্গে আল বাটনটাও ক্লিক করে দেবে আমার আমি যখন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে তাহলে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি খুব ভালো লাগে আজ তাহলে আজ এখানেই শেষ করছি পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই খুব ভালো থেকো নমস্কার